কি বন্ধুরা, এত মধুর সুরে ডাক্তারস কেন? তোমরা আমাকে দেখে মনে হয় ফিদা হয়ে গেছো। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর মাইয়া আমি দেখি নাই তো আগে। কি অবস্থা ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি অসুস্থ থাকায় অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে রোস্ট করতে ক্রিমাপাকে নিয়ে। আজকে আপনার বিবাহ আমার সঙ্গেই হবে। আপনাকে বিয়ে করতে চাই, এটা আবার কেমন কথা? এইটা আবার কেমন কথা, আপনি বুঝেন না? না বুঝার কি আছে, আপনি তার কাছে খুকানা। যদি কোনো কারণে মোশারফ ভাইরে অপছন্দ হয় তাহলে আমি রাজি আছি, আমি বিয়া করব ক্রিমাপারে। বিয়ে করে বক খাইবে কি সে চিন্তা করিছো কোনোদিন? করছি তো, ক্রিমাপারে বিয়া কইরা প্রতিদিন শুধু ক্রিম খাওয়াবো। আসে না আপনাদেরও ক্রিম খাওয়াই? আমি খাবো না, জোর করে খাওয়াবেন। হ্যাঁ, কাছে কিংবা দূরে, ঘরে কিংবা বাইরে, ভাইজানেরা সবসময় আমার কথার উপরে নির্ভরশীল হবেন না। আমি ভালো বলছি তাই বলে কি আপনার হবু বউয়ের খোঁজ খবর নেবেন না? বউ দেখতে কেমন? এমন। এখন একটা বাংলা গান কমো। কি ভাতিজা করবে বিয়া? কাকু আমি আর বিয়া করব না কাকু। সারা গ্রামের পোলাপান পাগল হই মেয়ের বিয়া করলে তো করেন বিয়া। বিয়া কইরা দেশ থেকে কমান, আইবুড়ো মেয়ের সংসার হা। বিয়ের পর দেখবেন শুধু ক্রিম ব্যস্ত আছে, করবে না আর সংসার। এইভাবে সংসার চলে না, চল পাপির বাড়ি চলে যাও, কি আম কাঁঠাল খাও। তো আপনাদের একটু হাসাতে, এতটুকু খেয়ে পেটটাকে বাঁচাতে করতে হয় কতই না কষ্ট। এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় নজর রাখছি, এরমধ্যে ঘটে গেল বিশাল এক ঘটনা। কি ঘটনা, কি আমার খুললে কাউতি? আপনি যদি একজন প্রিয় বাঙালি হয়ে থাকেন, আপনি যদি হিরো আলমের প্রতিটা গান শুনে থাকেন, যদি আপনি পরিমণির লুঙ্গি ড্যান্স দেখে থাকেন, তাহলে আমি 100% শিওর আপনি টিকটক থেকে ক্রিম আপার মুখে একবার হলেও এই পাপি পাপি গানটা শুনেছেন। আমি শুনি নাই, অনেকে শুনছে। পাপি পাপি, পাপিচুলো, পাপি ডিঙ্গামি ডিঙ্গামি। এই ছাগল কি বলে? এই ছাগলে এইগুলা বলতাছে। পাপি পাপি, পাপিচুলো। গাছের নিচে একা একা বসে আছি। কে তুমি? তিনি হচ্ছে একজন টিকটকার, তার মাথার স্ক্রুপ সামান্য একটু ঢিলা। তার তিন ক্রিম স্পেশালিস্ট, নাম তার শারমিনশিলা। তা হয়েছেটা কি শুনি? তেরি সাজনা তেরি বিন্দি লেগে লেজা লেজা। ভাই আপনারা সারা জীবন ধরে হিরো আলমকেই বলে গেলেন, আপনারা তার গানের কোনো ভাষাই বোঝেন না। না ভাই বিশ্বাস করেন, আজ অব্দি হিরো আলমের প্রতিটা গানের একটু হলেও তার গানের লিরিক বুঝেছি। এই ক্রিম আপার গানের লিরিকার অবস্থা কি? বিন্দিয়া চুমকে চুরি খানকে লাঙ্গু মারে লাশকে হাড়ে আম হও গায়ে তোমারে। গানটা মাশাআল্লাহ ভালো গায়। কেমন গান গাইলে, আর সেটা যদি গানের অরিজিনাল সিঙ্গার তাহলে গান তার নামে হেডা দিয়া বইয়া দেবে। কিটা তোর না হেডা? বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আসলে কি চায়? সে আসলে চায় সোশ্যাল মিডিয়াতে যেন তাদের মতো পাবলিক দিয়ে আবারো ঘুরে যায়। শালা কপাল যদি আমি না ফাটাইছি বুঝছেন? আরো চাই তারা নয়সই করে আমাদের বুঝাতে ভূগোল। বোন আমরা হলো জাতির রোস্টার, আমাদের বুঝাইতে আসেন না, আমরা কি পাগল? এই পাগলা চুপ থাক। চুপ করবো কি জন্য, একটা আলোচনা চলতেছে। ভাত খাইয়া মোটা হইছো মাংস খোটা দেয়। আফসোস, আমাগো নিয়া কেউ খোটা দেয় না, কারণ আমরা মোটাই হইতে পারলাম না। তোমরা কতবার কইছি মোটা হওয়ার জন্য? কি আপনি মোটা হমু, দেহের না দিন দিন হাতের রগ গুলো শুকাইয়া যাইতাছে। এই এই তোর হাতের ঘড়ি কো? এই ঘড়ি, ও ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আপনি কি আমারে ডরাইছেন? ডরামু কেন, হ্যাঁ আমি কি ভয় পাওয়ার ছেলে? ভয় পাওয়া মানে মরে যাওয়া। আর খাবো না দই ফুসকা, তুমি বেসরো। আজকে গরিব বলে ফুসকা খাইতে পারি না। গরিবদের জন্য আমাদের আছে ইকোনমি ফুসকা। ওই সব মাইয়া মানুষের খাবার আমি খাই না। খাবি না, মনে করছস ডায়রিয়া হইব? জামাইকে জাতি দেখতে চায় ভাই, টিকটকে আমার জামাইরে যদি দেখাই সবার আগে তোর বউটা পাগল হইব। ও তাই নাকি, তা বোন আমার তো কোনো বউ নেই, তাই তোমার জামাইকে দেখানোর কোনো দরকার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।